ওয়াশিংটনে শুরু হয়েছে ন্যাটোর অধিবেশন সেখানে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম দেয়া হবে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেনের এমন ঘোষণায় ধন্যবাদ দিয়েছেন জেলেন্সকি পঁচাত্তর বছরে পা দিয়েছেন সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটো ওয়াশিংটনে শুরু হয়েছে ন্যাটোর সম্মেলন প্রথম দিনেই উদ্বোধনী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে ঘোষণা দেন ইউক্রেনকে আরও আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ন্যাটো অতীতে এই সিস্টেম ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করেছে বাইডেনের এই ঘোষণায় কিছুক্ষণের মধ্যে ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেন জেলেন্সকি তবে একই সঙ্গে তার আবেদন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে এই সিস্টেম দ্রুত দিতে হবে রাশিয়াকে ঠেকাতে আরো সাহায্য প্রয়োজন ইউক্রেনের সেই সাথে জেলেন্সকি অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগেই যেন এই প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের হাতে তুলে দেয়া হয় নভেম্বরের জন্য যেন অপেক্ষা না করা হয় জেলেন্সকি আশাবাদ প্রকাশ করে বলেছেন এই প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে রাশিয়ার নিরবিচ্ছিন্ন ড্রোন হামলা প্রতিহত করা সম্ভব হবে জেলেন্সকি তার দেওয়া ধন্যবাদ বার্তায় ট্রাম্পের বিষয়েও কথা বলেছেন সাবেক প্রেসিডেন্টকে ভালোভাবে চেনেন না জেলেন্সকি ট্রাম্প যদি ফের ক্ষমতায় আসে তাহলে কি হবে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সম্পর্কে সেটিও এখন অস্পষ্ট তার কাছে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ছেন বাইডেন নিজ আছে সমালোচক ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে বাইডেন কার্যত ঘুমিয়ে পড়েছিলেন তারপরে তার শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে বাইডেন এবং হোয়াইট হাউস অবশ্য জানিয়ে দিয়েছে যে শারীরিকভাবে প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ দীর্ঘ সফরের কারণেই ডিবেটে ঘুমিয়ে পড়েছিলেন তিনি ঋতুপর্ণা চাকি ঢাকা পোস্ট